দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইলের ঘাটাল উপজেলা যে ধলাপাড়া, সেই ধলাপাড়ায়। আপনারা জানেন যে বিগত এক মাস আগে কিন্তু একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিন্তু একটি যুবককে কিন্তু আসলে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেই হত্যার প্রেক্ষিতে যাদের যারা পরিবার রয়েছে সেই পরিবার কিন্তু ঘাটাইল থানায় কিন্তু একটা মামলা দায়ের করেছিল। সেই মামলা দায়ের করার পরে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসামি আসলে গ্রেপ্তার করতে পারিনি। তো সেই ক্ষেত্রে একটি মানববন্ধন কিন্তু আসলে চলছে এখানে। আমি একটু আপনাদের দেখাতে চাই যে এই যে বিগত এক মাস পেরিয়ে গেল কিন্তু যে আসামি রয়েছে চারজন আমরা যতটুকু জানতে পেরেছি তাদের কিন্তু এখনো কিন্তু আসলে গ্রেপ্তার করতে পারিনি। তবে এই এখানকার যারা এলাকাবাসী রয়েছে এবং যারা এখানকার যারা ইফাত হত্যার যারা জড়িত আসলে তাদের কিন্তু আসলে বিচার দাবি কিন্তু আসলে করছেন এবং থানা এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে তারা কিন্তু আসলে বিভিন্ন কিন্তু বলে যাচ্ছে যে ইফাত হত্যা কিন্তু আসলে প্রকাশ্য কিন্তু আসলে যারা খুনি তারা কিন্তু আসলে ঘুরে বেড়াচ্ছে। তবে সেই ক্ষেত্রে ঘাটাইল থানার যে প্রশাসন রয়েছে তাদের কাছে বারবার গেলেও তারা কোনো আসলে সুরাহা দিতে পারছে না। তবে যদি একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে বিগত এক মাস কিন্তু পেরিয়ে গেলেও কিন্তু আসলে কোনো আসামি গ্রেপ্তার করতে পারিনি। আমরা একটু এখানকার যারা মানববন্ধন যারা নেতৃত্ব দিচ্ছেন আপনি তার সাথে কথা বলতে চাই যে এই যে মানববন্ধন করছেন আসলে বিগত এক মাস পেরিয়ে গেলেও কোনো আসামি ধরা হচ্ছেন, তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কি চাচ্ছেন একটু যদি বলতে পারেন। আমরা প্রশাসনকে আসলে আলটিমেটাম দিতে চাচ্ছি না, আমরা আমাদের চাওয়া আমাদের প্রাণের দাবি আগামী 72 ঘন্টার মধ্যে আমাদের যদি আসামি কোনো আসামি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা পরবর্তীতে আমরা বড় ধরনের কর্মসূচি গ্রহণ করব। আমার ভাই এক মাস আগে হত্যা করা হয়েছে, আমার ভাইকে আজকে এক মাস পার হয়ে যাচ্ছে, প্রশাসন এখন পর্যন্ত মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারছে না, তাহলে আমরা কি এভাবে নীরব থেকে যাব কিনা? আমাদের কাছে প্রশাসনের কাছে একটাই চাওয়া, আগামী 72 ঘন্টার মধ্যে যদি কোনো আসামি গ্রেপ্তার না করা হয় আমরা এর থেকে বড় ধরনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। যার কারণে আসলে ওনার চাচা বাবারা বলে যে টাকার পুতের মায়ের মরণ নাই এরকম একটা কথা বলে, তো আমরা জবাব চাই এর জন্য আসলে প্রশাসন কি এখানে নীরব ভূমিকা পালন করবে কিনা এটা আমাদের সবচেয়ে দুঃখের বিষয়। তবে আজকে এক মাস পার হয়ে গেছে যে আমাদের চেয়ারম্যান সাহেব অবগত আছে, আমাদের চেয়ারম্যান সাহেব প্রথম জানাজার থেকে দাবি তুলছিল এই হত্যার আসামিদের গ্রেপ্তার করার জন্য, কিন্তু আদৌ আজ পর্যন্ত আমাদের গ্রেপ্তার হয়নি আসামি। আমাদের একজন চেয়ারম্যান, আমাদের ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান, সে জানাজার নামাজে অংশগ্রহণ করে সে প্রথমে এই দাবিটা করছিল প্রশাসনের কাছে, কিন্তু আজও পর্যন্ত এক মাস পার হয়ে যাচ্ছে প্রশাসন নীরব। এটার জন্য আমরা আসলে কার কাছে যাবো, আমরা কার কাছে বিচার যাবো? তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মানে করজোড়ো অনুরোধ, তার প্রশাসন যেন এই এটা নিয়ে আর অবহেলা না করে। আজকে এক মাস পার হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটা খেলাকে কেন্দ্র করে তারা কত বড় প্রভাবশালী একটা খেলাকে কেন্দ্র ফেলছে, একটা আসামি একটা লোককে মেরেই ফেলছে আসামি বলতে, অথচ তারা দিনের পর দিন বলে যাচ্ছে যে টাকার পুতের মায়ের মরণ নাই এরকম ভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, যা আমাদের অন্তরে লাগে, কষ্ট লাগে যে আজকে এক মাস পার হয়ে গেছে, যার কাছে আমরা আশ্রয় নিলাম, আইনের কাছে আশ্রয় নিলাম, আইন কি এতটা অকিছু হয়ে গেল এই দেশে যে আইনের কাছ থেকে আমরা বিচার পাবো না এই দেশে? তো আমাদের কাছে প্রাণের দাবি যে আমাদের খুব দ্রুত যেন এটা বিচারটা করা হয়। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন এখানে কিন্তু একজন জনপ্রতিনিধি রয়েছেন, আমরা একটু তার কাছে আসলে জানতে চাই এই যে মানববন্ধনটি করা হচ্ছে, আমরা যতটুকু জানলাম যে এখনো যে মূল হোতা যারা রয়েছে তাদেরকে আসলে গ্রেপ্তার করতে পারেনি, সেই ক্ষেত্রে এখন আপনার আসলে আপনার দিক থেকে আসলে আমি অনুরোধ করবো, জননেত্রী শেখ হাসিনা অন্যায়কে বস্ত্র দেয় না, সন্ত্রাসীকে বস্ত্র দেয় না, 24 ঘন্টা টাইম দিলাম আপনাদের, অনুরোধ করলাম 24 ঘন্টার মধ্যে আসামি হাজির করতে হবে। প্রশাসন চাইলে এমন কোন কাজ নাই যে পারে না, একটা মানুষ শুনে গেছে যার সন্তান খুন হয়েছে সেই জানে কি দরদটা, সন্তানের বোঝা পিতার কাঁধে কতটুক লাশ যার সন্তান মারা গেছে সেই বুঝে। আমি যে এখানকার যারা প্রতিনিধি রয়েছে তারা সে কিন্তু বলছেন যে এখানে কিন্তু আসলে এক ধরনের কিন্তু প্রশাসনের যে গাফিলতি কিন্তু আসলে রয়েছেন এবং প্রশাসন কিন্তু আসলে নীরব ভূমিকা কিন্তু আসলে পালন করছে। তবে এখানকার যারা লোকজন রয়েছে তারাও কিন্তু বলছেন যে যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তারা কিন্তু বলছেন যে অতি দ্রুত অবিলম্বে যাতে যারা আসামি রয়েছে তারা তাদের জন্য আসলে গ্রেপ্তার করে। তো সব মিলে এই ছিল আমার কাছে টাঙ্গাইল ঘাটাল থেকে সর্বশেষ। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।